দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়ায় আষাঢ় মাসে ইলিশ মৌসুম শুরু হলেও এবারের চিত্রটা ছিল ভিন্ন। মৌসুমের প্রথম তিন মাসে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি, তবে সাম্প্রতি ঝাঁকে ঝাঁকে ইলিশি ধরা পড়ায় খুশি জেলেরা। পাশাপাশি ইলিশ বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে মৎস্য আড়তগুলো। এদিকে শেষ মৌসুমে ধরা ইলিশে কিছুটা ধার দেনা পরিশোধ কমলেও হতাশা দেখা দিয়েছে আগামী 4 অক্টোবর শুরু হওয়া মা ইলিশ রক্ষা অভিযানকে ঘিরে। ৬ মাস কোনো মাছ আসি না নদীতে, আমার 2-4 দিন মাছ দেখা দিয়েছে বা মাছের কোনো ডিম নাই। এমন যদি আপনারা অবরোধ দেন তাহলে আমরা কি খাই চলবো আর কি খাই আমরা আমরা তবে নদীতে পাওয়া ইলিশের পেটে পর্যাপ্ত ডিম না থাকায় অভিযানের সময় নির্ধারণে নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা। এখনো মাছ পুরোপুরি ডিম হয়নি, দেনা ফেনা হয়ে গেছে। 15 দিন 1 মাস বাইলে দেনা ফেনা দিতে পারতো, মোটামুটি চলতে পারতো। এই বছর কিন্তু মাছটা খুবই কম, কিছুদিন পরে দিত অবরোধটা, তাহলে অবশ্যই ভালো হইতো, সবার জন্য ভালো হইতো। বর্তমানে খলায় যে মাছ আসে এই মাছের উপরে বলতেছি যে 100টা মাছের মধ্যে 75টা ডিম নেই। ডিমের পরিপক্কতা দেরিতে আসার কারণে নদীতে ইলিশে আসার সময় ধীরে ধীরে কমে আসছে বলে মনে করেন এই কর্মকর্তা। যে কোনো কারণেই হোক, তাদের ডিমের পরিপক্কতা দেরিতে আসার কারণে তারা দেরিতে প্রজনন করার জন্য নদীতে আসতেছে। এই জন্যই আমাদের নদীতে ইলিশ আসার যে সময়টা, এটা ধীরে ধীরে একটু পরিবর্তনের দিকে যাচ্ছে। এছাড়া আরও কারণ থাকতে পারে, তবে এ বিষয়ে যারা গবেষক আছে তারা গবেষণা করে বিভিন্ন জায়গার তথ্য বিশ্লেষণ করে একটা পরিপূর্ণ সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন। বলাই চলতি বছর জেলায় ইলিশের লক্ষ্যমাত্রা 1,77,000 টন, মৌসুমের প্রথম তিন মাসে ধরা পড়ে 38,200 মেট্রিক টন ইলিশ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।